السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা বা বোনরা আগেকার মতো আমরা আবারও আপনাদের সামনে কিছু আকিদাগত ভুল বা যেগুলো ইমানকে নষ্ট করে দেয় এমন ভুল নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমরা পনেরো নম্বর থেকে আলোচনা করবো এর পূর্বে আমরা চোদ্দোটি আপনার বড় শিল্পের কথা আলোচনা করেছিলাম পনেরো নম্বর বড় শিল্প হচ্ছে পরকালে সার্বিক মুক্তির জন্য আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর কেমতের দিন কেউ সুপারিশ করে হ্যাঁ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে আল্লাহর ইচ্ছা ছাড়া এরকম মনে করলে অবশ্যই শীর্ঘ হবে না আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ সে সুপারিশই করতে পারবে না সেখানে আপনাকে আল্লাহর ইচ্ছার বই বাইরে গিয়ে আপনার সুপারিশ করে আপনাকে জান্নাত দিয়ে দিবে সেটা কখনো হতে পারে না এরকমভাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না আপনি যদি মনে করেন অমুক বুঝুর্গ হেদায়ত দিতে পারে তার সংস্পর্শে গেলেই মানুষে হেদায়ত প্রাপ্ত হয় অনেকে তো অহংকার করে বসেন যে তার সমস সে অনেক লাখো লাখো কোটি মানুষ হেদায়ত প্রাপ্ত হয়েছে না এটা কেউ কারোর কাউকে হেদায়ত দিতে পারে না না রসুল দিতে পারে না কোনো ব্যক্তি দিতে পারে এই কারণে রসুল আকরমস ইসলামের ব্যাপারেও আল্লাহ বলেছেন যে আপনি কখনো হেদায়তের মালিক নন সুতরাং আপনার কেউ হেদায়ত দিতে পারে এরকম মনে করলে চলবে না একমাত্র হেদায়ত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ জল শাহানু অন্য কেউ আপনার পথ প্রদর্শন করতে পারে কিন্তু সত্যিকার হেদায়ত বা মানে সঠিক পথের উপর নিয়ে আসা সেটা একমাত্র বা তৌফিক যেটাকে বলে সেটা একমাত্র আল্লাহর ব্যাপারেই চলে সতেরো নম্বর যেটা সেটা হচ্ছে কবর পূজার সির্ক এটা কিন্তু ব্যাপক আকারে আপনার সমাজের মধ্যে দেখা যায় এটার সাথে শুধু একটা দুইটা শিরকি সম্পর্কিত নয় বরং আপনার সতেরো আঠারোটা বিশটা এরকম অনেকগুলো শিরকি আপনার এটার সাথে সম্পর্কিত ইতিপূর্বে আমরা যত শির্কি বলেছি সেগুলোর অধিকাংশ আপনি পাবেন হুম সুতরাং কবর পূজা বলতে মানে কবরের সাহিত্য ব্যক্তির জন্য যে কোনো আবাদত আপনি তার জন্য ব্যয় করা সেটা হচ্ছে কবর পূজা যেমন আপনি ধরেন যে আহ্বান করা হুম আপনার কোনো ব্যাপারে যেটা মানুষের সাধ্যের বাইরে সেই ব্যাপারে আপনি কবর সাহিত্য ব্যক্তির কাছে ব্যক্তিকে আহ্বান করলেন সেটা সমাধান করার জন্য অথবা কোনো বিপদে পড়লে তার কাছে ফরিয়াদ করা অথবা তার কাছে কোনো বিপদ থেকে আশ্রয় গ্রহণ করা অথবা তার কাছে তার সাধ্যের বাইরে কোনো কিছু আশা করা এবং রুকু করা তার জন্য সেজদা করা এবং নম্র হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা তোয়াফ করা অনেকে কবরকে তোয়াফ করে অনেকে কবর বাসী নিকটে গিয়ে তোবা করে অনেকে কবরের জন্য জবাই করে অনেকে কবরের জন্য মানত করে অনেকে আপনার কবর বার্ষী আনুগুত্য করে থাকে এরকমভাবে অনেকে আসে কবরকে ভয় পায় অনেকে আসে কবর কবরের সাহিত্য ব্যক্তিকে এমনভাবে ভালোবাসে যেটা আল্লাহর ভালোবাসার মতো অথবা কবরের সাহিত্য ব্যক্তির উপর তাওক্ষল করে বসে অথবা কেউ আসে কবর কাছে সুপারিশ কামনা করে অথবা কবর কাছে হেদায়ত কামনা করে এই জাতীয় অনেকগুলো সিরক আপনি দেখবেন কবরের সাথে সম্পর্কিত সুতরাং কবর পূজা বলতে এই জাতীয় যে কোনো আবাদত যেটা আল্লাহর জন্য মানায় সেটা কবর জন্য সম্পাদন করা সেটা হচ্ছে কবর পূজার সামিল সুতরাং কবর পূজার সিরকি সেটাও আপনার ভয়ঙ্কর একটি সিরকি যেটা শিরকের কুঞ্জ বলা যেতে পারে আঠারো নম্বর যেটা শিরকি সমাজের মধ্যে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ঘর মসজিদ ছাড়াও অনেকে মাজার অথবা কবরে অবস্থান করা সেটাকে সবের কাজ মনে করে যেরকম অনেককে বলা হয় মাজারের খাদেম সে খাদেম হয় না এরকম খাদেম কেউ হতে পারে না আপনি মসজিদের খাদেম হতে পারেন মাজারের খাদেম হওয়া আপনার জন্য কখনো হ্যাঁ জায়জ হবে না এরকমভাবে আল্লাহ নিজ সত্তায় সর্বস্থানে হুম অথবা সকল মোহনের অন্তরে অথবা সকল বস্তুর মাঝে লুকায়িত আছেন এমন মনে করা সেটা সিরক কারণ আল্লাহ শাহু সকল সৃষ্টির ঊর্ধ্বে অবস্থান করেছে করছেন আল্লাহ আর সাজিম উপরে সমুন্নত এটা আপনাকে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সেখান থেকে সব কিছু দেখছেন শুনছেন কিন্তু আপনি যদি মনে করেন সবার ভিতরে বিরাজমান অথবা অন্তরে বিরাজমান সেটাও আপনার সির্কের পর্যায়ে পড়ে হ্যাঁ বিশ নম্বর যেটা একমাত্র আল্লাহ ছাড়া কোনো গাউস কুতুব নবী ও লিপির বুজরুগ দুনিয়া আখারাত জান্নাত জাহান্নাম লৌহ কলম আর্শ করছি অথবা সর্বস্থানের কিছু দেখেন শুনেন এরকম মনে করাও শির্ক অনেকে এগুলা মনে করেন হুম যে আপনার পীর বুজুর্গরাও আপনার জান্নাত জাহান্নাম সব কিছু আপনি দেখতে পান হ্যাঁ সব কিছু সমস্ত ধ্বনি শুনতে পান এটা শির্ক অবশ্যই একমাত্র আল্লাহ ছাড়া কোনো গৌস কুতুব অথা দাবদাল বিশ্ব পরিচালনায় অথবা তার কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম বা করে থাকেন এরকম মনে করা অনেকে মনে করেন যে আপনার সাগর নিয়ন্ত্রণ করেন খাজির আল ইসলাম এরকম মনে করেন সুতরাং এমন মনে করা সেটাও অবশ্যই শির্কের পর্যায়ে পড়ে অনেকে মনে করেন একমাত্র আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিবাল বা দল শরীয়ত বিশুদ্ধ শরীয়তে সরিয়েতে যেটা বিশুদ্ধ নয় এমন কোনো আপনার তার জন্য জীবন প্রধান বিধান রচনা করে দিতে পারে নিজেদের বুদ্ধি বিবেচনাকে খাটিয়ে হ্যাঁ কোনো দল বা ব্যক্তি আপনার কোনো জাতির জন্য আপনার বিধান রচনা করতে পারে এরকম মনে করাও এটা শির্ক বর্তমান যুগে যত পার্লামেন্ট আছে সবগুলোতে যারা আপনার সদস্য হয় এরা মনে করে জাতির জন্য যে কোনো বিধান আইন রচনা করার তাদের কি আছে অধিকার আছে এরকম মনে করা তাদেরকে মুসার মনে করা বা সারে মনে করা আইন রচয়িতা মনে করা সেটা অবশ্যই শির্কের পর্যায়ে পড়ে এরকমভাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে ধনী বা গরিব বানাতে পারে এরকম মনে করা অনেকে মনে করেন যে উমুক পীর সাহেব মানুষকে ধনী বানিয়ে দেন হ্যাঁ এরকম মনে করে তার কাছে ধন চায় হ্যাঁ এরকম হ্যাঁ এটাও শির্কের পর্যায়ে পড়ে কেমনই দিন আল্লাহর একান্ত ইচ্ছা ছাড়াও কোনো নবী হ্যাঁ তার হাত থেকে কাউকে ক্ষমা করিয়ে আনতে পারেন এরকম মনে করা অনেকে মনে করেন এরকম আব্দুল কাদের জিলানি ইত্যাদি এরা আল্লাহর কাছ থেকে আপনার ধরে আপনার আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেও তার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবেন এরকম মনে করা শির্ক কে আমাদের দিন কোনো ওলি কোনো পীর বুজুর্গ কাউকে আল্লাহর কঠিন শাস্তি থেকে রক্ষা করতে পারেন তাদের এরকম অধিকার আছে এরকম মনে করা সেটাও বড় শির্ক একমাত্র আল্লাহ ছাড়া কোনো ওলি পীর বুজুর্গ গায়েব জানেন হ্যাঁ অদৃশ্য কিছু জানেন এরকম মনে করা অথবা তাদের হয় অনেকে মনে করেন এগুলা মনে করা ও শিরকে একবার যেগুলোর কারণে জাহান্নামে যেতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ওলি মানুষের অন্ত অন্তরের লুকাইত ব্যাপার জানতে পারে এরকম মনে করাও শির্খ অনেকে মনে করেন পীর বুজুর্গ মানুষের অন্তরের লুকাইতো কথা জানতে পারেন এরকম করা শির্খ এরকম মনে করে কারণ আল্লাহ একমাত্র মানুষের লুকাইতো কথা জানেন হ্যাঁ একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারেন এমন মনে করা শির্খ সমস্ত রাজনৈতিক দল ইসলামী দলগুলো ছাড়া যত আপনার অনিসলামী রাজনৈতিক দল আছে সবাই বিশ্বাস করে মানুষই মানুষকে ক্ষমতা দিতে পারে দেশের জনগণ ক্ষমতা দিতে পারে এরকম মনে করে বর্তমান তো এর বিপরীত চলে গেছে অনেকে মনে করে যে না নিজের ক্ষমতা নিজের বুদ্ধি বিনিয়োগ করে মানুষের সাউন্ডকে নত করে নিজের ক্ষমতা আসতে পারে বহিরাগত শক্তির হ্যাঁ মাধ্যমে সেটা অনেকে মনে করে সেটা অবশ্যই মনে করা শির্ক কেউ কাউকে ক্ষমতা দিতে পারে না একমাত্র আল্লাহ দিতে পারেন এক এরকমভাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কারোর অন্তরে সামান্যটুকু পরিবর্তন করার ক্ষমতা রাখেন এরকম মনে করা হ্যাঁ অবশ্যই শির্খ যে কেউ মনের পরিবর্তন করে দিতে পারে সেটা কখনো হতে পারে না এটা একমাত্র আল্লাহর দ্বারা সম্ভব কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং সেটা মানুষ দ্বারা সম্ভব হতে পারে না এরকম ভাবে একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়াও কেউ কারোর আপনার ইচ্ছা সকীয় ভাবে হ্যাঁ আপনার তার ইচ্ছা প্রতিফলিত হতে পারে এরকম মনে করাও শির্ক যে ইচ্ছে করলে যে অমুক পীর বুজুর্গ নিজ ইচ্ছায় সব করতে পারেন নিজ ইচ্ছায় আপনার অনেকে আসা আব্দুল কাদের এরকম এরকমভাবে আল্লাহর ইচ্ছায় আপনার মালাকুল মোদ যান কবজ করেছেন কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে তিনি জোর জবস্থিতি করে আপনার কারোর রু ছিনিয়ে নিয়েছেন এরকম মনে করা শির্খ একমাত্র আল্লাহ ছাড়াও কেউ কাউকে সন্তান সন্ততি দিতে পারে এমন মনে করাও শির্খ অনেকে মনে করেন পীর বুজুর্গ আপনার সন্তান সন্ততি দিতে পারে সেটা মনে করা অবশ্যই শিখ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে সুস্থতা দিতে পারে এমন মনে করা শির্খ যে অনেকে মনে করেন উমুক পীর বুজুর্গের দরবারে গেলে সুস্থ হয়ে যাবে বা অমুকে একটু আপনার হাত বলিয়ে দিলে সুস্থ হয়ে যাবে এমন মনে করা শিখ একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া কেউ ইচ্ছে করলে কোনো ন্যাকামল করতে পারে অথবা খারাপ কাজ থেকে বাঁচতে পারে এমন মনে করা শিখ কারণ এইগুলো একমাত্র আল্লাহ তৌফিক দিলে সম্ভব আপনি ভালো হতে পারবেন তাও আল্লাহর ইচ্ছা এরকম খারাপ থেকে বাঁচতে পারেন তাও আল্লাহর আচ্ছা এই কারণে শরীয়তের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে বলার জন্য খুব বিল্লাহ সুতরাং এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়াও হম কেউ কারোর নিজ ইচ্ছায় কোনো লাভ বা ক্ষতি করতে পারে হুম ইচ্ছা করলে কারোর সেটা মনে করা সেটাও শির্খ একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে জীবন বা মৃত্যু দিতে পারে এমন মনে করাও শির্ক যেরকম ফেরাউন মনে করতে পারে মনে করতো যে সে হ্যাঁ হত্যা করে একজনকে মৃত্যু দিতে পারে আরেকজনকে ছেড়ে দিয়ে বাঁচাতে পারে হ্যাঁ এরকমভাবে একমাত্র আল্লাহ ছাড়া কোনো নবী নবীয় অথবা কোনো গৌস কুতুব সর্বদা জীবিত রয়েছেন এরকম মনে করাও শির্খ অনেকে মনে করেন যে খাজিরা ইসলাম এখনও জীবিত রয়েছেন তিনি নদীগুলা নিয়ন্ত্রণ করছেন সাগরগুলা নিয়ন্ত্রণ করছেন সেটা মনে করা শির্খ বুকে এখন পর্যন্ত এমন কেউ নেই যে একেবারে বেঁচে রয়েছে সে কখনো মরবে না এমন কোনো ব্যক্তি নেই সুতরাং আপনার এরকম মনে করা শিল্ক অবশ্যই হবে যে অনেক গৌস কুতুব এমন রয়েছেন যে সব সময় জীবিত থাকবেন আল্লাহ আল্লাহর শানু এই জাতীয় হ্যাঁ আপনার শিরকি চিন্তা থেকে আমাদেরকে দূরে রাখুন সেটাই কামনা করবো ওসলাল্লাহ ওয়ালানবীন আহমদ ওয়ালাআরি ওয়াসি আজমাইন